ইমানি শক্তিতে উজ্জীবিত হয় মুসলিম একজন নারী মুসকান বিনতে হুসাইন মেয়েটার নাম একাই এতগুলো গেরুয়া সন্তাশির বিরুদ্ধে বাঘের গর্জন দিয়ে বলেছে এরা বলছে জয় শ্রী রাম আর সে বলছে আল্লাহ আকবর একটা শব্দ তিনবার বলেছে আল্লাহ আকবর আল্লাহ আপনারা বলুন আল্লাহ আকবর আল্লাহ হকবার এতগুলো সন্ত্রাসী গেরুয়া বাহিনী জয় শ্রীরাম বলতেছে মেয়েটা যখনই আল্লাহ আকবরের আওয়াজ দিয়েছে মনে হয়ে গেছে সবগুলো লেজ গুটাই দিস গতকালকেই ইন্ডিয়ার ভারতের কর্ণাটকে এটা আন্দোলন চলছে এখন মুসলিম মেয়েরা বোরকা পরে হিজাব পরে স্কুল কলেজে যেতে পারবে না এই জন্য গেরুয়া বাহিনী জঙ্গি গোষ্ঠী ওই তথাকথিত আপনার সনাতন ধর্মের সবাই না বহু হিন্দু ভালো আছে আপনার গেরুয়া বাহিনী বিশেষ করে যোগী আদিত্যনাথ ওই অঞ্চলের সরকার এই যোগী আদিত্যনাথের সরকার এবং এই যে এই নরেন্দ্র মোদীর লোক আর কি বুঝেন তো নরেন্দ্র মোদীর নামও তো এখন আমাদের বাংলাদেশে নেওয়া যায় না ঝামেলা ঠিক কিনা এই অঞ্চলে কোনো মুসলিম মেয়েরা হিজাব পরে বোরকা পরে স্কুল কলেজ ভার্সিটিতে যেতে পারবে না এটা তারা সরকারিভাবে নিষেধাজ্ঞা দিয়েছে সম্মানিত ভাইরা একজন প্রাপ্ত বয়স্ক নারী তার হিজাব পড়তে হবে বোরকা পড়তে হবে এই আদেশটা কার জোর বলুন আল্লাহ আল্লাহর এই আদেশ লঙ্ঘন করার ক্ষমতা কোন মুসলিম নারীর আছে সেই কর্ণাটকের কর্ণাটকের আগের নাম ছিল টিপু সুলতানের নাম শুনছেন না এই অঞ্চলগুলো এই মহান ব্যক্তি শাসন করেছে মুসলমানদের এলাকা আর এখন গিয়েছে গেরুয়া সন্ত্রাসীদের হাতে সম্মানিত ভাইরা বড় দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে ওই সমস্ত অঞ্চলে ধর্মকে ব্যবহার করে এই ইস্যুটা এনে ইন্ডিয়ার মতো একটা জায়গায় যারা তাদেরকে ধর্ম নিরপেক্ষ বলে দাবি করে যাদের কনস্টিটিউশনে ধর্ম নিরপেক্ষতা আছে কিন্তু সব জায়গায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে সেখানে একজন নারী একটা মুসলিম মেয়ে বোরকা পরে হিজাব পরে কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারবে না এই জন্য গেরুয়া সন্ত্রাসীরা ওই কলেজেরই অন্যান্য ছাত্রছাত্রীরা অন্যান্য ধর্মের এরা আপনার এই যে হলুদ কাপড় আছে না গলার মধ্যে ঝোলায়া এটা গেরুয়া বলে গেরুয়া এরা ওখানে আন্দোলন করতেছে দেখলাম গতকালকে এক মেয়ে এক মুসলিম মেয়ে আমাদের বোন সারা পৃথিবীর মুসলমানরা একটা দেহ। ঠিক কি না জুড়ে বলুন একটা দেহ একটা প্রাণ একজন মুসলমান পৃথিবীর কোনো জায়গায় যদি আক্রান্ত হয় সারা দেহের খবর হয় ঠিক না মেয়েটা কলেজে ঢুকেছে তার স্কুটারটা রেখে সে যখন তার ক্লাসরুমে যাবে গেরুয়া সন্ত্রাসী কিছু ছেলে ফেলে ওখানে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান দিয়ে মেয়েটা কেন বোরকা পরে যাচ্ছে তাকে বাধা দিচ্ছে এতগুলো গেরুয়া সন্ত্রাসীর সামনে ইমানি বলে বলিয়ান হয় ইমানি শক্তিতে উজ্জীবিত হয়ে মুসলিম একজন নারী মুসকান বিনতে হোসাইন মেয়েটার নাম একাই এতগুলো গেরুয়া সন্ত্রাসীর বিরুদ্ধে বাঘের গর্জন দিয়ে বলেছে এরা বলছে জয় শ্রীরাম আর সে বলছে আল্লাহ আকবর একটা শব্দ তিনবার বলেছে আল্লাহ হকবর আল্লাহ আপনারা বলেন আল্লাহ হকবর আল্লাহ হকবর এতগুলো সন্ত্রাসী গেরুয়া বাহিরি জয় শ্রীরাম বলতেছে মেয়েটা যখনই আল্লাহ হকবারের আওয়াজ দিয়েছে মনে হয় গেছে সবগুলো লেজ গোটায় দিছে এ আল্লাহ হকবারের আওয়াজ এটা একটা পারমাণবিক বোমের মতো এটা নিউক্লিয়ার সমৃদ্ধ বোমের মতো আপনারা জানেন মসজিদ মসজিদের মিনারে যখন আল্লাহ হওয়া একবারের আজানের আওয়াজ দেয় তখন কিন্তু শয়তান টিকতে পারে না কথা বলুন জোরে বলুন শয়তান টিকতে পারে না শয়তান বিশেষ পদ্ধতিতে দৌড়াইতে দৌড়াইতে চলে যায় শয়তান টিকতে পারে না আর এ আল্লাহ হওয়া একবারের আওয়াজ আল্লাহ হু একবার মানে কি আল্লাহই সবচেয়ে বড় আপনি কোনো বাতিলের সামনে আপনি কোনো অশুভ শক্তির সামনে আপনি কোনো বাতিলের সামনে যদি জালিমের সামনে আল্লাহ আকবর আওয়াজ দেন এই আল্লাহ আকবর আওয়াজটা এতটাই শক্তিশালী বাতিলের মসনদ সহ কলিচা সহ থর করে কাঁপতে থাকে এত বেশি পাওয়ার রেখেছেন আল্লাহ আকবর এই আওয়াজটা ভুলে যায় না আমাদের দেশে এরকম মুসলমান নামক কিছু মুনাফিক আছে যে মুনাফিকরা বলে মাহফিলি যেন আল্লাহ আকবরের আওয়াজ না হয় তাকবির যেন না হয় আছে না তাকবির বড় ভয় পায় আরে তাকবির তো ভয় পাওয়ার কথা শয়তানের কথা বলুন কথা বলুন ঠিক কি না তাকবির ভয় পাওয়ার কথা শয়তানের কিন্তু একটা মুসলমান নামক একটা মুনাফিক অথবা যে হোক তাকবীরকে যদি ভয় পায় তাহলে বুঝতে হবে এ আর মুসলমান নাই তাকবীর মুসলমানের প্রাণ শক্তি আমি আমার রবের বরাত্ব ঘোষণা করব না কার বরাত্ব ঘোষণা করব ঠিক কি না আল্লাহু সবাই জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহই সবচেয়ে বড় আল্লাহই সবচেয়ে মহান সম্মানিত ভাইরা আমান মুসলমানদের কাছে আল্লাহু আকবার সবচেয়ে বড় এক অস্ত্র মুসলমানরা পৃথিবীতে একটা সভ্য জাতি মুসলমানরা মানুষ মারার জন্য কোনোদিন পারমাণবিক অস্ত্র তৈরি করে নাই পারমাণবিক অস্ত্র তৈরি করেছে এ ও মুসলমান নামক সন্ত্রাসীরা ঠিক কিনা জুড়ে বলুন আপনারা বলুন যারা এটম বোম তৈরি করেছে হাজার হাজার এটম বোম তৈরি করেছে এরা কোনোদিন আফ্রিকার জঙ্গলের কোনো প্রাণী মারবার জন্য এটম বোম তৈরি করে নাই এটম বোম তৈরি করেছে নিউক্লিয়ার সমৃদ্ধ বোম তৈরি করেছে মানুষ মারবার জন্য পৃথিবীর কোনো মুসলমান সর্বপ্রথম মানুষ মারার জন্য কোনো অস্ত্র তৈরি করে নাই এটা ওরা করেছে মুসলমানদের অস্ত্র হচ্ছে আল্লাহ আকবর ঠিক কিনা মুসলমানদের অস্ত্র কি জোরে বলেন মুসলমানদের অস্ত্র কি মুসলমানদের অস্ত্র আল্লাহ আকবর মুসলমানদের সামনে যখনই বাতিল আর জালিম চলে আসছে রসুনের জমানা থেকে নিয়ে সব সময় মুসলমানরা আল্লাহ আকবরের আওয়াজ যখন দিয়েছে বাতিল এবং জালিম শক্তি লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে হজরতে হজরতে রসুল্লাহ সাল্লাল্লাহ আলিহুয়া সাহাবাই কারমদেরকে আল্লাহ আকবারের আওয়াজ শিক্ষা দিয়েছেন তোমরা যেখানেই যাবে আল্লাহ হকবারের আওয়াজ দাও বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে মুসলমানদের সংখ্যা মাত্র তিনশো জন আর বেবন কাবের সংখ্যা হাজারেরও বেশি এবং অস্ত্র শস্ত্র সহ সজ্জিত মুসলমানরা নিরস্ত্র সংখ্যায় কম আওয়াজ একটাই সেটা ছিল আল্লাহু আকবর খাইবারের যুদ্ধে এত হাজার হাজার বেঈমান কাফেরের সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটাই অস্ত্র ছিল সেটার নাম ছিল আল্লাহু আকবার 70 জন মিলে যেই যেই বস্তুটা উঠাতে পারে না সেটা আল্লাহু আকবার এর আওয়াজ দিয়ে হযরত আলী একাই টান দিয়ে উঠায় ফেলছে জোরে বলুন আল্লাহু আকবার মুসলমানদের শক্তি হচ্ছে আল্লাহু আকবার সেই বদর সেই উহুদ সেই খন্দক সেই খাইবার সমস্ত যুদ্ধগুলোর মধ্যে মুসলমানদের প্রধান অস্ত্র ছিল একবার আকবর রোমান শাসক তৎকালীন সময়ের এই রোমান এক লক্ষ সৈন্য বাহিনীর বিরুদ্ধে মুসলমানদের মাত্র চল্লিশ হাজার মুসলিম মুসলিম মুজাহিদ বাহিনী যখন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে হজরতে খালিদ ইবনে ওয়ালিদ মুসলমান মুজাহিদদেরকে দাঁড় করায়া বললেন তোমরা যেদিকে যাবে একত্র হয়ে সর্বপ্রথম যে আওয়াজটা দিবে জানি আমরা সংখ্যায় কম ওরা লক্ষাধিক আমরা মাত্র চল্লিশ হাজার আমাদের কাছে অস্ত্র নাই আমাদের কাছে ওই রকম বাহিনী নাই আমাদের কাছে আছে আমাদের রবের বড় তাকবীর আল্লাহ আকবর যখনই তোমরা যেদিকে যাবে একজন তাকবীর দিবে আর বাকি সবাই এই তাকবীরের সাথে সুর মিলাবে একজন বলবে হে তাকবীর আর সবাই কি বলবে জোরে বলেন হে তাকবীর সবাই আল্লাহ আকবার প্রিয় ভাই রহমান সেই যুদ্ধে রোমান সম্রাটের বিরুদ্ধে সৈন্যদের বিরুদ্ধে সেই যুদ্ধে মুসলমানরা যে শক্তির বলে বলিয়ান হয়ে জয় লাভ করেছিল একটা মাত্র অস্ত্র এটার নাম ছিল আল্লাহ আকবর সম্মানিত ভাইয়েরা আমার সেই যুদ্ধে মুসলমানরা জয় হয়েছে আল্লাহ আকবারের আওয়াজ দিয়ে গাজী সালাউদ্দিন আইয়ুবি বাইতুল মুকद्दাস যখন দখল করে প্রথম যে অস্ত্রটা ছিল এটার নাম ছিল আল্লাহু আকবার হজরতে খালিদ বিন ওয়ালিদের কাছে যে অস্ত্র ছিল এটার নাম ছিল আল্লাহ আকবর হজরতে তারিক বিন জিয়াদ স্পেন যখন দখল করে তার কাছে অস্ত্র ছিল আল্লাহ আকবরের আওয়াজ এরকম ভাবে হজরতে শাহজালাল রহমতুল্লাহ আলাই সহ হজরতে মোহাম্মদ বিন কাসিম যখন ভারতে সিন্ধু প্রদেশ দখল করে একটা মাত্র অস্ত্র ছিল সেটার নাম ছিল আল্লাহ আকবর হজরতে হজরতে শাহজালাল রহমতুল্লাহ আলাই সিলেটের মাটিরে শত শত বছর যাবত যে রাজা গোবিন্দ মুসলমানদেরকে আর নির্যাতন করে এসেছিল এই রাজা গৌরগোবিন্দের প্রাসাদটা ভেঙ্গি ছিল একটা থাকবির দি তাকবিরের নাম ছিল ল আকবার ঠিক কি না এই তাকবিরের নাম ছিল কে এই তাকবির থাকবে কি না এই তাকবির থাকবে কি না জোরে বলুন এই তাকবির থাকবে কি না এই তাকবির আমরা দিতে রাজি আছি কি না কারা কারা রাজি আছি হাত উঠান লীল্লহ থাকবেন আরও জোরে নীলহ থাকবেন হ্যাঁ সবাই জবান খুলে বলুন নীলহ থাকবেন সম্মানিত ভাইয়েরা এই থাকবির ছিল থাকবির আছে থাকবির কারণ আমার আমরা সন্ত্রাসী না আমরা অস্ত্র বানাই না ঠিক কি না আমরা যখন ল হোক পরে আওয়াজ দিই এমনি বাতিল শক্তি এবং জালিমের কলিজের মধ্যে কাঁফনি তৈরি হয় হাজার হাজারো লাখো লাখো সালাম জানাই ওই বোনটাকে যার নাম মুসকান এতগুলো গেরুয়া সন্ত্রাসী বাহিনীর সামনে একাই দাঁড়িয়ে যারা বাকি সন্ত্রাসীরা জয় শ্রী রাম জয় শ্রী রামের মতো নাপাক স্লোগান দিচ্ছে আর এদের সামনে একাই দুর্বল একজন মুসলিম নারী আল্লাহ আকবরে তনি দিয়ে ধ্বনি দিয়ে ওদের কলিজা কাঁপিয়ে দিয়েছে সম্মানিত ভাইয়ের আমার আমরা ইতিহাস পড়েছি আমরা ইসলামের প্রাথমিক যুগে সর্বপ্রথম শাহাদাত বরণকারী নারী নাই দেখি নাই কিন্তু এই জামানার মুসান কে দেখেছি কলিজা আঘাত দিয়েছে এই সনাতনী যারা আছে গেরুয়া সন্ত্রাসীরা যাদের কলিজার মধ্যে আগুন ধরে দিয়েছে এই মুস্কানের প্রতি সশ্রদ্ধ সালাম জানায় সবাই দাঁড়ায় দাঁড়ান এরকম নারীর প্রতি দাঁড়ায়া সালাম জানাই

তার মা বাবার প্রতি যারা এরকম একজন মহানা আল্লাহ আপনি কবুল করেন এই নারীকে আমি বলিয়ান এরকম মুসানের মতো ইমানি বলে উজ্জীবিত হয়ে প্রত্যেকটা মুসলিম নারী আমাদের ছেলে মেয়ে গুলোকে আমরা এইভাবে বাঁচিয়ে রাখতেছি আল্লাহ কবুল করুন বলো না সম্মানিত ভাইয়ারা মুসলমানদের ইমান এমন সব সময় ছিল এখনো আছে এমনই থাকবে আমরা তো সালাম জানাই কতজনকে ঠিক কিনা এই মেয়েটা কি সালাম পাওয়ার যোগ্য কিনা বলুন এই মেয়েটা কি সালাম পাওয়ার যোগ্য কিনা এতগুলো সন্ত্রাসের সামনে যে তার আল্লাহর বরত্বের ঘোষণা দিতে পারে এই মেয়ের মৃত্যুর সময় যখন আসবে এই মেয়েটাকেই ফেরেস বলবে আল্লাহ তাহা তাহ জানো এই আয়াতটা আপনাদের সামনে পড়েছে আল্লাহ তালা বলেন যারা বলে আমাদের রব আল্লাহ আপনারা বলুন তো আমাদের রবকে চিৎকার করে বলুন আল্লাহ আমাদের রব এ আল্লাহ শব্দ উচ্চারণ সব সময় হবে আল্লাহ আমার জীবন আল্লাহ আমার মরণ জীবনে হায়াতি সুখে শান্তিতে অশান্তিতে যত জায়গায় যত জায়গায় আছি না কেন জীবনের যে কোনো পরিস্থিতির সম্মুখীন হই না কেন আল্লাহ আমার রব। এই কথা থেকে বিন্দু পরিমাণ এ ইঞ্চি পরিমাণও দূর হওয়া যাবে না এই জন্য আল্লাহ তালা আল্লাহ যারা বলে আমাদের রব আল্লাহ আমরা বলি আমাদের রব আল্লাহ আমাদের মুস্কান বলে আমাদের রব গিরুয়া সন্ত্রাসীদের সামনে বলছে আমাদের রব আল্লাহ বলছে আল্লাহ হকবার আল্লাহ সবচেয়ে বড় ঠিক কিনা আমার এই আলোচনাগুলো পরবর্তীতে যারা শুনবেন আমাদেরকে যারা ভালোবাসেন পছন্দ করেন মুসলিম নারীদেরকে বলবো মা বোনদেরকে বলবো আমার বোনদেরকে বলবো আমাদেরকে অনেকে ফলো করে আমার লাখ লাখ ফলোয়ার আছে ফলো করে আমাদেরকে অনেক আলো মূল আমাদেরকে ফলোয়ার করে আমরা মুসলিম নারীদেরকে বলবো প্রতিবাদ হিসাবে আমরা আজ থেকে হিজাব পরা শুরু করবো ইনশাল্লাহ মা বোনরা যারা শুনছেন বোরকা ছাড়া হিজাব ছাড়া বের হবেন না এটা আমাদের প্রতিবাদ ঠিক কিনা এটাই হলো প্রধান প্রতিবাদ আল্লাহ ছিলেন আছেন থাকবেন আমার জীবন আমি আল্লাহর জন্য হয়তো দিয়ে দিতে পারবো এটা আমার আল্লাহকে আমি ছাড়তে এটাই হলো আমাদের ইমান ঠিক কিনা এটাই আল্লাহ বলছেন ইন্নাল্লাযী কলু রব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মা ইস্তাকামু এই কথার উপরে দৃঢ় থাকে অবিচল থাকে অনার থাকে কখনোই নড়াচাড়া করে না গেরুয়া সন্ত্রাসীদের আক্রমণের মুখেও আল্লাহকে বলে না আল্লাহ আকবর আবু জাহেলের সামনে আক্রমণে পড়ে গেছে আল্লাহ কি বলে না আরে সাক্ষী আল্লাহর নবী হযরতে আবু বকরকে সাথী নিয়ে হিজরতের রাতে যখন ঘর থেকে বের হয়ে গেছেন নবীজি ঘর থেকে বের হয়ে গাড়ে সরিয়ে গিয়ে আশ্রয় নিলেন রসল্লাহ হজরতে আবু বকরে জিজ্ঞাসা করেন আবু বকর এত রাত রাতের শেষ প্রান্তে চলে এসেছি আমরা যদি মক্কা থেকে হিজরত করে এখন মদিনার দিকে যাওয়া শুরু করি আবু বকর কিছুক্ষণ পরে দিন হয়ে যাবে সূর্যের আলো চলে আসবে মানুষ দেখতে পাবে আমাদেরকে ধরে ফেলবে কোন দিকে যাওয়া যায় ঘরের ভিতর থেকে মুস্কানের মতো এক নারী মুস্কানের মতো এক নারী সুমাইয়ার মতো এক নারী রসুল কে ডেকে বলছেন আর হজরতে আবু বকর ডেকে বলছেন আবু বকরের প্রথম ঘরের প্রথম মেয়ে হজরত আসমা রাজি আনহা ডেকে বলছেন আব্বা নবীজিকে নিয়ে আপনি এই রাতের মধ্যে দূর দেশে যাওয়ার চিন্তা করবেন না আপনি গাড়ে সুরে চলে যান সেখানে গিয়ে আত্মগোপন করেন আমি আপনাদের খাবার পৌঁছিয়ে দেব একটা নারী আজকে গোটা বিশ্বের দুইশো কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন হয়েছে মুসকান ঠিক কিনা জোরে বলুন আমি তো নিয়ত করেছি আল্লাহ যদি আমাকে একটা মেয়ে দেয় আর একটা মেয়ে দেয় একটা মেয়ে হয়েছে আর একটা মেয়ে হইলে আমি তার নাম রাখবো মুসকান আই তোমরাও নিয়ত করো যুবকেরা যদি মেয়ে হয় নাম রেখে দিবা মুসকান এরা আমাদের ইতিহাস ঠিক কিনা এরা আমাদের ইতিহাস এই নামের মধ্যেও ইমানি তাজাল্লি আছে